চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কারাবন্দী হওয়ার কারণে এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। তবে তিনি ভোট দিতে না পারলেও কারাগারে বসে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সারাদেশে অনুষ্ঠিত নির্বাচনের সর্বশেষ খবরাখবর জানার চেষ্টা করেছেন। যদিও বাংলাদেশ টেলিভিশন দেখতে তার আগ্রহ কম বলেই আগেই তিনি কারা কর্মকর্তাদের জানিয়ে দিয়েছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডে ঢাকা কেন্দ্রীয় কারাগার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খালেদা জিয়া নির্জন কারাগারের ডে কেয়ার সেন্টারের দ্বিতীয় তলায় বন্দী জীবন কাটাচ্ছেন। তার সাথে তার নিজস্ব গৃহ পরিচারিকা ফাতেমা বেগম রয়েছেন। তার দৈনন্দিন খাবার সরবরাহ ও সার্বিক নিরাপত্তায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন ডেপুটি জেলারের নেতৃত্বে প্রায় 10 জন নারী কারারক্ষী ভেতরে পালাক্রমে ডিউটি করছেন। তার প্রতিবেলার খাবার দেওয়ার আগে কারা ডাক্তার পরীক্ষা করে তারপরে সরবরাহ করছেন। শুধু খাবার পরীক্ষা নয়, তার স্বাস্থ্য পরীক্ষার জন্য একজন কারা ডাক্তার সার্বক্ষণিক কারাগারে দায়িত্ব পালন করছেন। কারা অধিদপ্তরের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, কারা বিধি মোতাবেক খালেদা জিয়া ডিভিশন প্রাপ্ত বন্দীর মর্যাদায় উন্নতমানের খাবারের পাশাপাশি সরকারিভাবে একটি টেলিভিশন পেয়েছেন। তবে ওই টেলিভিশনে তিনি শুধুমাত্র বাংলাদেশ টেলিভিশন চ্যানেল দেখার সুযোগ পাবেন। এছাড়া তিনি 3টি জাতীয় পত্রিকা পান। ওই কর্মকর্তা বলেন, রোববার অনুষ্ঠিত সারাদেশে নির্বাচনের সর্বশেষ খবর তিনি একমাত্র বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমেই দেখে জেনেছেন। এক প্রশ্নের উত্তরে ওই কর্মকর্তা সংবাদ মাধ্যমকে বলেন, তার জানা মতে বেগম খালেদা জিয়ার রুমে সরকারিভাবে টেলিভিশন দেয়া হলেও তিনি বিটিভির কোনো সংবাদ বা অন্য কোনো অনুষ্ঠান দেখেন না বলে আগেই দায়িত্বরতদের জানিয়েছেন, যার কারণে তার রুমে থাকা টেলিভিশনটি বন্ধই থাকে। রোববার রাতে কারাগারের সাবেক ডিআইজি প্রিজন মেজর শামসুল হায়দার সিদ্দিকীর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, একজন ডিভিশন প্রাপ্ত বন্দী হিসেবে বেগম খালেদা জিয়া কারাগারের উন্নতমানের খাবার পাওয়ার পাশাপাশি খাট, চেয়ার, টেবিল, বই, খাতা, কলম ও সরকারিভাবে একটি টেলিভিশন পেয়ে থাকেন। তবে ওই টেলিভিশনে শুধু বিটিভি চ্যানেলই দেখতে পারবেন। আমাদের সাথেই থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন।